মিনিটে যদি শুরু করি, প্রথম হবে হচ্ছে 5টা 0, এরপরে ধরেন হচ্ছে 4টা 0 1টা 1, তাই তো? এরপরে হচ্ছে 1 0। এখন তাহলে অনেক এই যে জিরো চলে আসলে, আমরা যদি চিন্তা করেন অনেকগুলো যদি পরপর জিরো চলে আসে, তাহলে সেটাকে নিয়ে আমাদের তো এনার্জির আই হ্যান্ডেল করতে পারে না। তাই এখানে যেটা বলা হচ্ছে যে আমি এমন লেভেলগুলোকে চুজ করব না যেটাতে পরপর অনেকগুলো জিরো আসে। কতগুলো জিরো সর্বোচ্চ আসতে পারে সেটা হলো 3টা, পরপর 3টা জিরোকে সে অ্যালাউ করে। এর বেশি যদি পরপর জিরো আসে অনেকগুলো, তাহলে আর সেগুলাকে সে ভ্যালিড লেভেল হিসেবে কাউন্ট করছে না। ধরেন নর্মালি চিন্তা করি, আপনাদের ক্ষেত্রে যে মেয়েদের সাথে আমি ছেলেদের পেয়ার করবো, তো পেয়ার করার ক্ষেত্রে ধরেন হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে টোটালি সহ্য করতে পারে না, তো এখন হচ্ছে তাহলে কি করবো? ওই মেয়ের সাথে যদি ওই ছেলেকে আমি পেয়ার করে দেই তাহলে কি কোনো আসলে বেনিফিট আছে? অবভিয়াসলি না। বা ধরে মানে তাহলে একটু চিন্তা করেন, আমার কিন্তু কিছু লেভেলকে বাদ দিতে হবে, কিছু লেভেলকে বাদ দেওয়া মানে কিছু ছেলেকে তাহলে আমার বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার ক্ষেত্রে কারা কারা আসবে? ফার্স্টে যারা প্রিফারেন্স পাচ্ছে না তাদেরকে আমরা বাদ দিয়ে দিই, তাই তো? খুবই লেম এক্সাম্পল, তারপরেও চিন্তা করেন এইভাবে চিন্তা করেন হয়তো বা জিনিসটা একটু মেক সেন্স করবে, এই জন্যই বলছি। তাহলে আমাদের এনার্জি আই এর ক্ষেত্রে প্রবলেম কি, তার সে দেখতে পারে না কি অনেকগুলো বরপর জিরো আসে, সেই জন্য সে কি করবে? পরপর অনেকগুলো জিরো আসলে যেই লেভেল লেভেলগুলোতে এরকম পরপর অনেকগুলো জিরো আসে সেগুলোকে সে প্রথমেই বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি দেখে এই লেভেলটাকে সে চুজ করবে না, এই লেভেলটাকেও সে চুজ করবে না। কেন করবে না? কারণ বলা হয়েছে যে সর্বোচ্চ সে টলারেট করতে পারে কোন পর্যন্ত, কনসিকিউটিভলি 3টা 0 কে সে টলারেট করতে পারে। এর বেশি যদি জিরো থাকে তাহলে সেটাকে সে আর টলারেট করতে পারবে না, কারণ হচ্ছে অনেকগুলো জিরো আসছে, ডিসি কম্পোনেন্টের প্রবলেমটা আবার হয়ে যাচ্ছে সেটাতে। সো দ্যাটস ওয়াই ওই লেভেলগুলোকে বাদ দাও। আর আরো আরেকটা বলা আছে যে আমাদের 3টা কনসিকিউটিভলি জিরোর কথা বলা আছে, প্লাস আরো 2টা জিনিস আছে, সেটা হলো যে আরো আরেকটু ধরে যে প্রথমে তো যাদের সহ্য করতে পারছি না তাদেরকে বাদ দিলাম, না আর একটু চুজি হই, চুজি হওয়ার ক্ষেত্রে কিভাবে চুজি হইতে পারি? ধরে হচ্ছে আমি অনেক লম্বা, আমি যদি আমার জন্য যদি কাউকে চুজ করতে চাই তার হাইট অবশ্যই আমার চেয়ে বড় হতে হবে, অ্যাটলিস্ট তো আমার সময় হতে হবে, তাই না? তো তাহলে একটু মানে ধরেন একটা অনুষ্ঠান তো অর্গানাইজ করছি, তো সেই ক্ষেত্রে তো অ্যাটলিস্ট একটু দেখতে মানে মানানসই তো হতে হবে, তাহলে মানানসই হিসেবে তো আমি চিন্তা করছি, তাহলে অবভিয়াসলি অ্যাটলিস্ট আমার হাইটের সমান হতে হবে, এরকম কখন আমি চুজ করবো? ধরেন আপনাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি চুজ করার চেষ্টা করছি, তাহলে কি করবো? অ্যাটলিস্ট হাইটে যায় এরকম কারোর সাথে আমি চুজ করার চেষ্টা করবো, আর কিছু না, চেহারা টেহারা দেখছি না, ঠিক আছে? তো এখন তাহলে আগে তো যারা দেখতে পাচ্ছি না তাদেরকে তো বাদই দিলাম, এখন আর একটু চুজি হচ্ছি, আরো আমাদের মানে হচ্ছে কন্ডিশন আছে। তো তাহলে এখানে আরো এরকম কি কি কন্ডিশন আছে? প্রথম কথা হলো যে সে বলো যে 3টা তো ঠিক আছে, 3টা এই 3টার বেশি তো আমি নিবই না, আর একটু চুজি হই। আর একটু চুজি কি হব? সেটা হচ্ছে লিডিং, লিডিং মানে শুরুর যে আছে শুরুতে সর্বোচ্চ সে হচ্ছে একটা করে হচ্ছে আমি জিরো সর্বোচ্চ টলারেট করব। 3টা বলা আছে, 3টা আমরা একটু পরে আসি, 3 কনসিকিউটিভ 0। এখন 3 কনসিকিউটিভ 0 আছে সেটা একটু পরে আমরা বুঝতে পারবো কেন বলছি। তো প্রথম ক্ষেত্রে আর একটু চুজি হওয়ার জন্য কি বলা হলো যে শুরুতে সর্বোচ্চ আমি কি করবো? একটা করে জিরোকেই অ্যালাউ করবো, বাকিগুলোকে করবো না, এবং শেষে সর্বোচ্চ 2টা হচ্ছে জিরোকে অ্যালাউ করবো। কি বলেছি? 2টা আরো কন্ডিশন, শুরুর ক্ষেত্রে সর্বোচ্চ একটা জিরো থাকতে পারে এবং শেষের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা জিরো থাকতে পারে। তাহলে একটু চিন্তা করেন ওই রিজনে এই লেভেলটাও আমাদের ভ্যালিড না,
কি প্রথমে তিনটা জিরো আছে, প্রথমে তিনটা জিরো হলে অবভিয়াসলি আমরা সেটাকে চুজ করব না, ঠিক আছে? তো তাহলে তিনটা কনসিকিউটিভ জিরো কেন বলছি, কারণ চিন্তা করে শুরুর ক্ষেত্রে ধরে আমাদের শুরুর ক্ষেত্রে কি বলেছিলাম, শুরুর ক্ষেত্রে একটা জিরোকে সে সর্বোচ্চ অ্যালাউ করতে পারবে, আর শেষের ক্ষেত্রে একদম লাস্টের দিক থেকে যদি আমরা চিন্তা করি লাস্টে থাকবে হচ্ছে কি বলে সর্বোচ্চ দুইটা জিরো। এখন চিন্তা করেন যে আমার লাস্টে দুইটা জিরো আছে, ধরলাম আমাদের ট্রিপল ওয়ান ডাবল জিরো ব্যাংক কার্ড হচ্ছে, এখন পর্যন্ত আমাদের দুইটা জিরো আছে। এরপরে আরেকটার কথা চিন্তা করেন, এরপরে যেটা আমাদের হচ্ছে কি বলে ব্লক আছে বা এরপর যেটা হচ্ছে বিল আছে সেটা শুরুই হইলে হচ্ছে আমাদের একটা জিরো বিল জিরো। আচ্ছা এইটা এপাশে না লিখি এপাশে লিখি জিরো, ধরেন চারটা ওয়ান, এটাও আমাদের ভ্যালিড। আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট লিমিট গুলো হাইয়েস্ট লিমিটের ক্ষেত্রে লাস্টের দুইটা হচ্ছে জিরো টলারেট করতে পারবে, এবং শুরুর ক্ষেত্রে সে সর্বোচ্চ একটা হচ্ছে জিরো কে টলারেট করতে পারবে। তাহলে বলা হচ্ছে কি যে আমাদের ফার্স্টে যেই শুরু হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আমি একটা করে জিরো অ্যালাউ করবো, আর শেষ হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা করে বিল হচ্ছে এগুলো জিরো অ্যালাউ করবো। এখন ধরে হচ্ছে ফার্স্টের ব্লকটা শেষ হয়েছে, ফার্স্টের ব্লকটা করসপন্ডিং কোড হচ্ছে এটা, তারপরে সেকেন্ডটা রিগার্ডিং ধরলাম এটা, তাহলে এখন একটার পর একটা যাবে। তো টোটাল এখন চেক করে দেখি, এটা তো ফার্স্ট ব্লকটা শেষ হলো, এখন সেকেন্ড ব্লকটা শুরু হওয়ার ক্ষেত্রে এখন চেক করে দেখেন সর্বোচ্চ, আমি যে যে বলেছি যে সে কি করবে সর্বোচ্চ তিনটা কনসিকিউটিভ জিরো কে সে হ্যান্ডেল করতে পারে, এর বেশি শেয়ার করতে পারবে না। তো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করার জন্যই আমাদের এখানে কি করা হয়েছে যে ফার্স্টের ক্ষেত্রে সর্বোচ্চ একটা করে হচ্ছে জিরো নেওয়া হয়েছে, লাস্টের ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা পর্যন্ত জিরোকে অ্যালাউ করা হয়েছে।